নমস্কার, আমরা এখন আমাদের সাথে পেয়েছি নবদ্বীপের মাধ্যমিকের যে সম্ভাব্য মেধা তালিকা বেরিয়েছে তাতে প্রথম স্থান অধিকার করেছে শশী কীর্তনিয়া, তার মাকে সীমা লাহিনী কীর্তনিয়া। আমরা শুনলাম তার সাক্ষাৎকারে যে মাত্র দুজন গৃহশিক্ষক নিয়ে সে প্রথম স্থান অধিকার করেছে, আজকের দিনে যেটা সোনার পাথর বাটি। তবে এর নেপথ্যে একটা কাহিনী আছে, তাকে সমস্ত রকম ভাবে যিনি গাইড করেছেন তিনি তার মা। আজকে তার সাথেই কথা বলবো। আপনার ছেলের এই সাফল্যে কতটা ভালো লাগছে? হ্যাঁ, আমি ঠাকুরের কাছে অশেষ কৃপা আমার আমার উপর যে আমি এরকম একটা সাফল্য আমার ছেলের জন্য পেলাম। তো যাই হোক, সবচেয়ে বড় কথা যে আমি মনে করব যে আমার ছেলের যে প্রচেষ্টা ছিল তার সঙ্গে সবার আশীর্বাদ, তার শিক্ষকদের সহযোগিতা, তার শিক্ষকদের স্নেহ ভালোবাসা সবকিছু সংমিশ্রণে এরকম একটা রেজাল্ট সে করতে পেরেছে। মাত্র দুজন গৃহশিক্ষক ছিল, কোথাও আশঙ্কা কি ছিল যে রেজাল্ট খারাপ হতে পারে? এরকম আশঙ্কা আসলে ওর স্কুলের শিক্ষকদের উপর আমার খুব ভরসা ছিল। সায়েন্সের যে গুপি স্যার, অন্যান্য ম্যাডাম, বিশেষ করে গুপি স্যারের কথা না বললেই না, উনি বিশেষভাবে আমার ছেলেকে খুবই স্নেহ করতেন এবং স্কুলের ক্লাসের বাইরে ফাঁকে ফাঁকে ওকে আলাদা করে সব সময় একটা করে অধ্যায়, যেটা ওর অসুবিধা হতো, কোথাও ও বুঝতে সমস্যা হতো, সেই কথাগুলো বললে, সেই অধ্যায়গুলো নিয়ে গেলে আমার ছেলেকে উনি সেই অধ্যায়গুলো বুঝিয়ে দিতেন। কোন সাবজেক্ট? সেটা জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্ক। আপনি কোন সাবজেক্টে দেখাশোনা করেন? আমি আসলে ওর হিস্ট্রি এবং যে বাংলা, এই যে এগুলো ছিল সাহিত্য বা হিস্ট্রির যে চ্যাপ্টার গুলো ছিল, এই চ্যাপ্টার গুলো ওর সঙ্গে হয়তো একসঙ্গে পড়তাম এবং পড়া দিতাম এবং ও আমাকে দিত, পড়াটা দিত সহায়িকার মাধ্যমে, আমি ওইভাবে ওকে গাইড করেছি। সবচেয়ে বড় কথা কি, আমি সেভাবে কিছু করেছি এরকম আমার মনে হয় না। আমার ছেলের মধ্যে সেই নিজের থেকে একটা প্রচেষ্টা ছিল, নিজের তাগিদ ছিল না আমার। মানে অনেকে বাচ্চাদের পড়ার কথা বলতে বলতে হাঁপিয়ে যান, আমি বা আমার হাজবেন্ড আমার ছেলেকে বলতাম যে তুমি এবার একটু বিশ্রাম নাও, একটু কম পড়ো। এবং এটা না বললেই নয়, আমার ছেলে শুধু এটা না, পাশাপাশি তাকে সাংসারিক অনেক কাজে বা আমার একটা ছোট ব্যবসা আছে সেই ব্যবসার কাজেও তাকে অনেকটা সময় দিতে হতো, এটা সে কভার করে নিত রাত জেগে। এই প্রচেষ্টাটা ওর নিজেরই ছিল। সাথে হ্যাঁ, আমরা একটা ছোট্ট পরিবার, আমি, ওর বাবা, ওর একটা ছোট বোন, ওর ঠাকুরমা, সবাই ওকে প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, একটা সুন্দর পরিবেশ দিয়েছি আমরা, এটা দিয়েছি। আর ওর নিজে থেকে একটা মানে নিজের তাগিদ ছিল, সেই তাগিদটার জন্য আমার সবসময় মনে হতো হয়তো ও খারাপ কিছু করবে না, ভালো কিছুই করবে। আর দুজন শিক্ষকের ছাড়াও যা যেটা স্কুল ওকে সাপোর্ট দিত, আর ও নিজে পড়ত, ও সবসময় নিজে পড়ার, ও খালি বলতো মা আমার টিচারের কাছে পড়ব, একটা জিনিস না বুঝতে পারলে আমি অবশ্যই পড়ব, আর আমি নিজে পড়ব, নিজে না পড়তে পারলে ও খুঁটিনাটি সব পড়তো, ও কখনো কমন নিয়ে পড়ত না। অনেকে কমন খুঁজত, ওটা যা জানতাম, অনেকে স্টুডেন্ট কমন কমন কোটা কমন কমন নিয়েছে, কিন্তু ও কখনো কমন নিত না, ও প্রত্যেকটা চ্যাপ্টার পড়তো এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়ত। যার কারণে ওর এই প্যাটার্নটা দেখে, ওর এই প্যাটার্ন দেখে, ওর ওই সদিচ্ছা দেখে, ওর অধ্যাবসায় দেখে এবং আমার ভগবানের প্রতি আস্থা ছিল, নিশ্চয় আমার ছেলে এমন একটা কিছু করবে যাতে সবাই ওকে মানে আশীর্বাদ করবে, খুশি হবে। আপনার নাম? আমার নাম সীমা লাহিড়ি কীর্তনিয়া।